হ্যালো বন্ধুরা লাইভ গ্রুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি বলবো মাল্টিপ্লিকেশন শর্ট ট্রিক্স নিয়ে কিভাবে ডায়াগ্রামের মাধ্যমে মাল্টিপ্লিকেশন করবো সেটাই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো আর বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা যা এখনো যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যাও কেননা আমি এরকম ধরনের ম্যাথ রিলেটেড ভিডিও রেগুলার আপডেট করতে থাকি তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে এর তিনশো কি হচ্ছে সাতশো গুণ করতে হবে এ তার মানে এখানে তিন অঙ্কের সাথেই হবে যে কটা অঙ্ক থাকবে আর এদিকে এ তিনখানা সংখ্যা আছে তাই তিনখানা শাড়ি টেনে দিয়েছি স্তম্ভ আর শাড়ি আমার টানার পরে যে কটা থাকবে সে কটা টানার পরে কি করবো এখানে এ নাম্বার এখানে তিন আছে তিন বসিয়েছি পাঁচ আছে পাঁচ বসিয়েছি দুই আছে দুই বসিয়ে দিয়েছি আর এখানে সাত এখানে এক আছে এক বসিয়েছি এখানে তিন আছে তিন বসিয়েছি আবার এই খপের মধ্যে এই কি করবো আমি এই মধ্যে কি পড়ছে সাত আর তিন তাহলে গুন করবো এদের গুণ করলে কি বসে এ তিন সাত একুশ আমরা একুশ বসিয়ে দিলাম এখানে এ তারপরে এখানে কি সাত আছে আর পাঁচ আছে পাঁচ সাত পঁয়ত্রিশ এখানে তিন রয়েছে এখানে পাঁচ বসিয়ে দিলাম তারপরে এখানে কি হচ্ছে আমাকে পুরো কমপ্লিট করতে হবে দুটো ডিভাইড করার পর তারপরে এখানে এক তিন এক তিন তিন রয়েছে তাহলে এখানে শূন্য আর তিন বসাবো তিন রয়েছে এক অঙ্কের সংখ্যা থাকলে দুটো ভয় পূর্ণ করতে হবে বলে ঘর তাই জন্য ওপর শূন্য আর তিন তারপরে এখানে কি হচ্ছে পাঁচ এক খে পাঁচ তাহলে শূন্য পাঁচ তারপরে কি দুই দুই তারপরে শূন্য দুই তাহলে এখানেও কি তিনটে খে নয় শূন্য নয় তারপরে এখানে কি হয়ে যাচ্ছে এ তোমার হচ্ছে তিন পাঁচে পনেরো এক পাঁচ তারপরে এখানে পেয়ে হচ্ছে তিন দুগুনে ছয় শূন্য ছয় তারপরে এখানে কি করবো এরকম ভাবে আমার হচ্ছে যোগ করতে হবে সব কিভাবে যোগ করতে হবে এরকম দেখো এই যে এক একটা কর্ণে পরিণত হয়েছে এই যে কর্ণ এইগুলোকে সব টোটাল করতে হবে এইগুলোকে সব টোটাল করতে হবে এইগুলোকে সব টোটাল করতে হবে এরকম ভাবে টোটাল করলে হয়ে যাবে আমাদের তাহলে এখানে লাস্ট ছয় আছে ছয় বসিয়ে দিলাম নেক্সট এখানে দুই আর এখানে হচ্ছে এ পাঁচ রয়েছে কত হয় যোগ করলে সাত এবার এই শাড়িটা যোগ করবো কত হচ্ছে এ চার আর পাঁচ নয় আর একে দশ আর হাতে যেটা এক থাকবে সেটা প্লাস পরে তার পরের সারি যেটা রয়েছে সাথে যোগ করে দেব এই কর্ণ বরাবর পাঁচ সাত সাত আর এখানে তিন দশ দশের শূন্য হাতে কত এক তারপরে কি এর পরের শাড়ির সাথে আবার হাতের একটা যোগ করে দেবো ও তারপরে পরের কর্ণ যেটা রয়েছে তাহলে এখানে তিন আরেক চার আরেক পাঁচ এখানে বসিয়ে দিলাম পাঁচ তারপরে এখানে কি রয়েছে দুই রয়েছে দুইটা বসে এইটা হয়ে গেল অ্যান্সার হ্যাঁ বন্ধুরা এটা হয়ে গেল অ্যান্সার ডায়াগ্রামের মাধ্যমে আমাদের এটা অ্যান্সার বেরিয়ে গেল তো যদি তোমরা দেখতে চাও চেক করে দেখো এইটা আর এটা ক্যালকুলেটারে বা এমনি জেনুইন পদ্ধতি প্রসেসে এ তোমরা এটা দেখতে পারো যে অ্যান্সার এটা এটাই বেরোবে দেখো বন্ধুরা যাদের এখনো ক্লিয়ার হয়নি তাদের জন্য আরো একটি এক্সাম্পল দেখে নিচ্ছি দেখো এখানে চার অঙ্কের সংখ্যা রয়েছে চার অঙ্কের সংখ্যা এখানেও চার অঙ্কের সংখ্যা তাহলে কি এখানে চার অঙ্কের সংখ্যার জন্য এখানে কি হলো চারখানা কলম দিলাম আর এখানে চার অঙ্কের সংখ্যার জন্য এখানে চারখানা রো দিয়ে দিয়েছে আর এখানে যে দুই রয়েছে দুই বসালাম প্রথমটাই তারপরে এ প্রথম দ্বিতীয় ও কলমে থ্রি বসলাম তৃতীয় কলমে ফাইভ বসলাম তারপর ওয়ান বসলাম এখানে থ্রি রয়েছে থ্রি তারপর টু তারপরে ওয়ান তারপরে ফাইভ রো গুলোতে বসিয়ে দিলাম এবার কি মাল্টিপ্লিকেশন করবো আর এরকম ভাবে প্রত্যেকটাই বসাবো তিন দুগুনে ছয় কি জিরো ছয় বসাবো এবার কি আছে এখানে তিন তিরিশে নয় জিরো ও নয় বসাবো ঠিক আছে তারপরে কি তিন পাঁচে পনেরো এখানে পনেরো এক পাঁচ তারপরে এখানে কি আছে এখানে কি হবে তিন এক খে তিন মানে হচ্ছে জিরো থ্রি তারপরে এখানে কি হচ্ছে দুই দুগুণে চার জিরো ফোর তারপরে এখানে হচ্ছে তিন দিগুণে ছয় জিরো সিক্স তারপরে এখানে হচ্ছে কি পাঁচ দুগুণে দশ ওয়ান জিরো তারপর এইখানে এইখানে কি হচ্ছে এ দুই এক দুই শূন্য দুই তারপরে এখানে দুই শূন্য দুই এখানে তিন এক তিন শূন্য তিন এখানে হচ্ছে পাঁচ একূন্য পাঁচ পাঁচ তারপরে এখানে হচ্ছে এক এক শূন্য এক তারপরে এখানে পাঁচ দুগুণে দশ এক শূন্য তারপরে এইখানে কি হচ্ছে এ তিন পাঁচে পনেরো এক পাঁচ তারপরে এখানে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ দুই পাঁচ তারপরে এখানে হচ্ছে পাঁচ একে পাঁচ শূন্য পাঁচ তারপরে কি হচ্ছে এখানে কি হচ্ছে সেই এরকম ভাবে কর্ণ বরাবর কি করবো আমরা প্লাস করব তা প্রথম এখানে ফাইভ রয়েছে ফাইভ বসিয়ে দিলাম ফাইভ বসিয়ে দেওয়ার পর আর এখানে দেখছি পাঁচ আর একে কত আছে ছয় বসিয়ে দিলাম পাঁচ আর একে এই শাড়িটা পাঁচ আর একে কত আছে ছয় বসিয়ে দিলাম তারপরে এই শাড়িটা দুই আর পাঁচ কত হচ্ছে সাত সাত আর দুই কত হচ্ছে নয় নয় আর এখানে হচ্ছে পাঁচ কত হচ্ছে চোদ্দ চোদ্দ চার হাতি এক সেটা কি ওপরের কর্ণের সাথে বসিয়ে দেবো এই কর্ণ বরাবর এই সিরিজটা আমরা করবো এখন তিন আরেক চার চার আর এখানে তিন রয়েছে চার আর তিনে কত হচ্ছে সাত আট বসিয়ে দিলাম আট তারপরে কি এইটা পাঁচ আরেক ছয় ছয় আর ছয় বারো বারো আর এখানে দুই চোদ্দ আরেক পনেরো পনেরো কত বসাবো পাঁচ বসালাম হাতে এক রয়েছে সেই একটা কি তার উপরেরটার সাথে করে দেবো এক একে দুই দুই আর নয় হচ্ছে এগারো এগারো আর চার হচ্ছে সেটা উপরের সাথে প্লাস সাত আর এখানে জিরো হচ্ছে আগে না দিলেও কোনো অসুবিধা নেই তাহলে এটা হয়ে গেল অ্যান্সার হ্যাঁ বন্ধুরা এটা অ্যান্সার হয়ে গেছে সেভেন ফাইভ এটা অ্যান্সার হয়ে গেছে তোমরা কি টু থ্রি ফাইভ সাথে ওয়ান ফাইভ জেনুইন প্রসেস বা ক্যালকুলেটারে টাইপ করে দেখতে পারে সাত অঙ্ক দশ অঙ্ক যে কোনো বড় বড় যে অঙ্ক গুলো রয়েছে এরকম ডায়াগ্রাম এর মাধ্যমে আমরা কি হচ্ছে খুবই কম সময়ের মধ্যে আর বন্ধুরা এই ডায়াগ্রাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করো আর যদি এই ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো আর অবশ্যই জানাও ভিডিওটি কেমন লেগেছে আর বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত বন্ধুদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে এই ভিডিওটি শেয়ার না করে থাকো ভিডিওটিকে শেয়ার করো এবং বন্ধুরা জানার সুযোগ করে এরকম মাল্টিপ্লিকেশন এরকম ভাবে হতে পারে আর বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার সাথে সাথে আইকনে ক্লিক করো এরকম নতুন নতুন ম্যাথের টপিকের উপর ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই সুস্থ থাকো আর শিখতে থাকো লাইভ গুলোতে